আরে জল কোথায় চলে গেল? প্রেসার কম আছে বোধহয়। শাওয়ারটা ফার্স্ট করে দেখছি। ম্যাডাম, জল আসছে না। কি গরম পড়েছে! আরে মা, এই পন্ডের জলটা দেখে খুব ভালো লাগছে। জলে একটু চান করাচ্ছি, এক কোনো প্রশ্ন। আজকে ভালোই ব্যায়াম করা হয়েছে, গিয়ে জল খেতে হবে, খুব গরম বাইরে। ও নো, পাতাও ঝরে পড়ছে আর ফোয়ারার জল শুকিয়ে গেছে। ম্যাডাম, পুরো শহরে জলের অভাব দেখা দিয়েছে। ওহো, মনে হচ্ছে যেন আমরা মরুভূমিতে আছি। এই বছর খুব গরম পড়েছে ম্যাডাম। এই আওয়াজটা কোথা থেকে আসছে? ওহো, খানা বাবু, আপনার বাড়িতে এত জল কোথা থেকে এলো? গাছের গোড়ায় সার দিলে বড় হয় ফুল আর ফল। আমরা টাকা দিয়ে কিনেছি এক ট্যাঙ্কার জল। মারাতালি! আপনি কার কাছ থেকে জল নিয়েছেন? কিন্তু ও এত জল কোথা থেকে পেলো? দারুন হাওয়া দিয়েছে, ভেসে বেড়াচ্ছে আকাশে চিল। পিঙ্কুর ফার্ম হাউসে আছে বড় একটা ঝিল। মারাতালি! ঝিল? ম্যাডাম, আমরাও জল নিয়ে আসছি। এখান থেকে যাই, চল। খুব ভালো, খুব ভালো, খুব ভালো, এখানে এত জল। ঠান্ডা ঠান্ডা জল, এই গরমে কিছুটা স্বস্তি তো পাবো। ডুব দেওয়ার সময় চলে এসেছে, কোনো প্রশ্ন? হানি, হানি বানি, ওই দেখ। হানি পালা, হানি পালা। ছোট ভাই, জলের উপর পালাবো কি করে? সাঁতার কাটি চল। সেটাই বলছি, পাড়ের দিকে সাঁতার কাট। আজ এই দুজনের রেহাই নেই, কোনো প্রশ্ন? কিন্তু শার্ক ঝিলের মধ্যে কি করে এলো? আমি এনেছি এদের আগ চুষে। ছোট ভাই, আমি বোধহয় ভয় পেয়ে চার চারটে দেখতে পাচ্ছি। চার চারটে নয়, চারটে দেখছিস? স্যার, প্লিজ আমাদের বন্ধুদের বাঁচান। শার্ক, স্ট্যান্ড ডাউন। শার্ক আউট। এরকম মজা করার কোনো মানে হয় নাকি?
যদি আমাদের হার্ট ফেল হয়ে যেত। একে তো এক্ষুনি আমি মজা দেখাচ্ছি। আমার বডিগার্ডস আক চুষে পিঙ্কু চিকনা নাম আমার। আমরা আপনার সাথে দেখা করতে এসেছি, কোনো প্রশ্ন? কোনো প্রশ্ন নেই, আমার ফার্ম হাউসে আমার সাথেই দেখা করতে আসবে আক চুষে। কিন্তু আমরা আক চুষে আসিনি। স্যার, বাড়িতে খুব জলের অভাব দেখা দিয়েছে, আপনার কাছে তো এত জল আছে, আমাদের একটু দিন না। নিয়ে যাও আক চুষে। চল তাড়াতাড়ি গিয়ে আক চুষি, তাহলেই আমরা জল পাবো। হ্যাঁ, আর 15,000 টাকাও নিয়ে এসো, এক ট্যাঙ্কের দাম 15,000 টাকা আক চুষে। ম্যাডাম জলের জন্য 15,000 টাকা চেয়েছে। এবার কি করা যায়? 15,000 টাকা, এটা তো ডাকাতি। লরেন তো সারনেম, আসল নাম হলো সোফিয়া, পিঙ্কু একজন নাম করা ওয়াটার মাফিয়া মারতালি। আমরা ওর নামে কমপ্লেন করবো। হ্যাঁ, টস জিতে ইন্ডিয়া ব্যাটিং করতে নামছে, সব ডিপার্টমেন্টে পিঙ্কুর দারুণ সেটিং আছে মারতালি। ও যদি দাদা হয়, আমরা দাদারও দাদা, আমরা ওরই জল নেব, তাও ফ্রিতে। ওই বানি, আমাদের এখানে ডেকেছিস কেন এত তাড়াতাড়ি? আমাদেরকে কুয়ো খুঁড়তে হবে। হ্যাঁ ভাই, এটাই প্ল্যান তোর? আরে যদি কুয়ো থেকে জল বেরোতো তাহলে সরকার শহরেই খুঁড়তো না। এই কুয়ো থেকেও জল বেরোবে না। তাহলে খুঁড়ছিস কেন? কেননা এই কুয়ো থেকে একটা টানেল পিঙ্কু চিকনা জিলের সঙ্গে কানেক্ট করব, ওখান থেকে জল আসবে। চল শুরু করে দে। জোরে করো, আরো জোরে। গুস, এবার তোর কাজ শুরু। এসো এসো, নাও শুরু করো। ওয়াটার মাফিয়াদের ওয়াটার চুরি আক চুষে। আমরা কুয়ো খুঁড়েছি, এটা আমাদের জল, কোনো প্রশ্ন? তোমরা জল বের করেছো, এবার আমার লোকেরা তোমাদের তেল বার করবে আক চুষে। চলো, হয়ে গেছে এক্সারসাইজের টাইম। আরে এদেরকে আমি দেখছি ভাই। এবার দেখো আমি কি করি। ওয়াটার মাফিয়া, এক্ষুনি দেখাচ্ছি মজা আক চুষে। ভুল লোকের সাথে তুমি লড়তে এসেছো আক চুষে। মারামারি বন্ধ করো, গ্রেফতার করো এদের। কিসের অপরাধে গ্রেফতার করবে আক চুষে? তুমি ওয়াটার মাফিয়া, ব্ল্যাকে জল বিক্রি করো। কোনো প্রমাণ আছে? এই দেখো, এক ট্যাঙ্কের দাম 15,000 টাকা।
এই হলো প্রমাণ। এখন কেন ভয় পেয়ে কপাল ঘামে ভিজে? তোমার থেকে ট্যাঙ্কার আমি কিনেছি, প্রমাণ আমি নিজে। মারো তালি। আর এই হলো এই প্রপার্টির পেপার, যার থেকে প্রমাণ হয় যে এই ফার্ম হাউসের প্রপার্টি ইললিগাল, সেই জন্য এটা সরকারি প্রপার্টি। তার মানে এর জিলটাও সরকারি? হ্যাঁ। তোমাদের জন্য এই পিঙ্কু চিকনা ধরা পড়লো, আর এবার পুরো শহর জল পাবে। ভেরি গুড। এ ভাই, বানির আইডিয়াটা কাজে লেগে গেল। আপনার সঙ্গে একটু কথা বলতে হবে। ক্যামেরাম্যান চিঙ্কি চিঙ্কির সঙ্গে আমি সুইটি। প্রশ্ন কেন থাকবে? আমি তো সুইট বলেই তো নাম রাখা হয়েছে। ক্যামেরাম্যান চিকি চিকির সঙ্গে আমি সুইটি। যা প্রশ্ন করার আমাকে করো, আমি এদের সবার স্পোকসপারসন। আমরা ফিটনেসের উপর একটা সার্ভে করছি। ফিটনেস ফিটনেস খুবই দরকারি। এদের সবাইকে ফিটনেসের ট্রেনিং আমি দিই। কোন প্রশ্ন? আপনার নাম? আমার সবাই তোতারাম নামে চেনে। আমি জিম ট্রেনার। ওয়াও, আপনি ইন্টারভিউর জন্য একদম পারফেক্ট। তোতারামের মতন বন্ধু থাকলে শত্রুর কোন দরকারই নেই। কোন প্রশ্ন? আমিও সুইটি হব। আরে ভাই, তুই তো সুইটু সুইটু, তোর আবার সুইটি হওয়ার কি দরকার? আমি বলতে চাইছি, আমি রিপোর্টার হতে চাই ছোট ভাই। তোদের মধ্যে কে আমার ক্যামেরাম্যান হবে? নন্দু সবার বন্ধু। হানি, আমি হব তোর ক্যামেরাম্যান। তুই কি ক্যামেরা চালাতে পারিস? আরে আমি তো ট্র্যাক্টর চালাতে পারি, ক্যামেরাতেই ছোট্ট একটা জিনিস। ওকে, ট্র্যাক্টর যখন চালিয়ে নিস তাহলে নিশ্চয়ই ক্যামেরা চালাতে পারবি। নন্দু সবার বন্ধু, আমার কাছে তো একটা সেনসেশনাল নিউজও আছে। আমাদের পাগলা গারদটা থেকে পাগলরা পালিয়ে যায়। আচ্ছা? হ্যাঁ, আমার কাছে প্রমাণও আছে। তাহলে আমাকেও নিয়ে চল। চল। দাঁড়াও। এই যে শোনো বাবা, এদিকে এসো, আমি তোমাকে টফি দেব। ডাক্তার বাবু, এটা কি সত্যি যে আপনার হসপিটাল থেকে পাগলরা পালায়? না, কি পাগলের মতো কথা বলছো? কোন পাগলই এরকম পাগলামো করবে? এটা কোন পাগল বলেছে তোমাকে? আমাদের কাছে প্রমাণ আছে, সাক্ষী আছে। কে সে? নন্দু, কে সে সাক্ষী? নন্দু সবার বন্ধু। হ্যাঁ, এটা সবাই জানে। প্রমাণ আর সাক্ষী কোথায়? আমি সেই সাক্ষী, আমি নিজেই পাগলাগার থেকে পালাই। আর এই নাও প্রমাণ, দেখো। আমি পালিয়ে গেলাম। না, এবারে নিউজটা টিভিতে দেখাবে। এই ক্যামেরাটা আমাকে দিয়ে দাও বাবা। গড, ধরো ওকে। হা,
একজন আদর্শ রিপোর্টারের থেকে কেউ নিউজ কেড়ে নিতে পারবে না। বাগানে কত মৌমাছি এসে জুটেছে, দেখো কতগুলো গোলাপ ফুল ফুটেছে, মারো তালি। এই দেখুন গোলাপ চোর, যে চুরি করে লোকের বাড়ি থেকে গোলাপ। আনি, এসব তুই কি করছিস বলতো? আসুন গোলাপের মালিকের থেকে জিজ্ঞাসা করি যে ওনার গোলাপ চুরি হতে কেমন লাগছে। বলুন 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 না, বলুন না। আমার যাই লাগুক না কেন, কিন্তু এই খান্নার এবার খুব লাগবে। দেখুন মার খাচ্ছে গোলাপ চোর। এই গোলাপ চোর মিস্টার খান্না, যে একটা ব্যাংকে কাজ করে। একবার ভাবুন, যে লোকের বাড়ি থেকে গোলাপ চুরি করে সে ব্যাংক থেকে কত না টাকা চুরি করেছে। ভাবুন, ভেবে দেখুন না। ওহো বন্ধ, এটা চিটা কেন খুলছিস? হানি তুই এসব কি বলছিস? যখন এই নিউজটা টিভিতে দেখাবে তখন সবাই বলবে। এই নিউজটা আসতে দেবো না, ক্যামেরা দিয়ে দাও না। দাও বলছি। এখনই ধরে আনছি। স্নানের সময় মাথায় তেল দিলে শান্তি পাই, ওই ক্যামেরাটা আমার যে কোনো মূল্যে চাই, মারো তালি। এসব কি হচ্ছে? নন্দু পাগলাগার থেকে পালানোর অ্যাক্টিং করেছে আর হানি সেটা ভিডিও রেকর্ড করে। আমি মার খেলাম, সেটা ওরা শুট করলো, আর এখন বলছে নাকি টিভিতে দেখাবে। হ্যাঁ আমি তো নিউজ রিপোর্টার, তাই না?
দেখো হানি, কাউকে নিয়ে মজা করা, কাউকে বিরক্ত করা, কাউকে ছোট করা কোনো নিউজ নয়। কিন্তু ম্যাডাম, টিভিতে তো এরকমই নিউজ দেখায়। সবাই এমনটাই করে। সবাই নয়, কিছু লোক এরকম করে এবং সেটা ঠিক নয়। দেখো আমাদের দেশে এরকম শয়ে শয়ে রিপোর্টার আছে যারা দেশের সাফল্য, দেশের সম্মান, মানবিকতার একতার কথা বলে, আর নিউজ রিপোর্টারদেরও এটাই কাজ। হ্যাঁ, আপনি ঠিকই বলছেন ম্যাডাম। হানি, ক্যামেরা থেকে ডক্টর বাবু আর খান্না বাবুর ফুটেজ ডিলিট করো। ওকে ম্যাডাম। ডিলিট করার কোনো প্রয়োজনই নেই। নন্দু, ম্যাডাম যখন বলছেন তার মানে প্রয়োজন আছে। আরে কিছু আমি রেকর্ডই করিনি, তার কারণ আমি ক্যামেরাটাকে অন করতেই পারিনি। এত বড় বোকাও আমাদের মানাতে পারলো, আমাদের শুধু শুধু এতটা ছুটিয়ে মারলো, মারতালি। To watch more episodes, download the Sony Live app.